নোয়াখালীর বিএডিসির শ্রমিকরা ব্যাংকের মাধ্যমে সরাসরি বেতন পরিশোধ, নিয়মিত হাজিরা বৃদ্ধি, অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে। 5ই নভেম্বর রবিবার সকাল 10টায় নোয়াখালী সোনাপুরের পশ্চিমে চর উড়িয়ায় অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন অ্যাগ্রো সার্ভিস প্রদর্শনী কেন্দ্রের শ্রমিকরা এ মানববন্ধন করে। নোয়াখালী বিএডিসির কর্মচারী ও শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম, আবুল কাশেম, আবুল হাসান জহির, আমিনুল্লাহ, আনোয়ার হোসেন, মোহাম্মদ বারিক, শিমুল সহ অন্যান্য কর্মচারীরা। মানববন্ধনকারীরা জানান, শ্রমিকদের হাজিরা বৃদ্ধি, অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করা, শ্রমিকদের বেতন সরাসরি কৃষি ভবন থেকে তাদের ব্যাংকে প্রদান করা সহ বিভিন্ন দাবিগুলো যেন কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়ন করে। এখানে 1997 সাল থেকে 2003 সাল পর্যন্ত আমি কাজ করে আসতেছি। আমার সাথে আরো 12 জন শ্রমিক আছে, মোট আমরা শ্রমিকের সংখ্যা হলো 13 জন। আমাদেরকে প্রথম এখানে ঢোকার সময় বলা হয়েছে 3 বছর এক নাগারে কাজ করলে, 240 দিন করে বছরে কাজ করলে, 3 বছর কাজ করলে আমাদেরকে নিয়মিত করা হবে। আজকে 27 বছর পার হওয়ার পরও আমাদেরকে নিয়মিত করা হয় নাই। বারবার চিঠি যদি মন্ত্রণালয় থেকে আসো, ডিডি সাহেবরা সেটা প্রত্যাখ্যান করে। এখন আমাদের প্রথম দাবি হলো নিয়মিত করা, দ্বিতীয় দাবি হলো ব্যাংক চেকের মাধ্যমে মন্ত্রণালয় থেকে যে অর্ডারটা আসছে, ডিডি সাহেবের সাথে বারবার যোগাযোগ করার পরও উনি আমাদের দাবিগুলো মেনে নিতে পারতেছে না। উনি বলে যে সরকারের দাবি আমি মানি না, আমি মানি আমার জিএমের কথা। আজকে যখন জিএমের চিঠিও আনে দিছি, উনি বলে যে এটা জিএমের চিঠি নয়, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিছি, এটা জিএমের চিঠি, এটা বিএডিসির চিঠি। এখন এই চিঠির আলোকে উনি না মানার কারণে আমরা সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছি। আমাদের এই ন্যায্য দাবি, এটা শুধু আলু সিন্ডিকেটের মতো নয়, এটা বিএডিসির উপপরিচালকদের একটা বিশাল বাংলাদেশব্যাপী সিন্ডিকেট। আমাদের 14টি প্রতিষ্ঠান আছে, আমরা নোয়াখালী এসি থেকে বলতেছি, এখান থেকে আমাদের আন্দোলন সংগ্রাম, যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয় ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমি দীর্ঘ 95 থেকে এই বিআরডিসি এসি প্রকল্পের মধ্যে চাকরি করিতেছি। তার কারণ তারা বলছে বাবা কষ্ট করো, 3টা বছর কষ্ট করলে তোমরা নিয়মিত হইবে। তখন 38 টাকা বেতন ছিল আমাদের, আমাদের এটা সুস্থ নয়, আমি খুব করতাম না। আমাদের বলতেছে মওদুদ হাসান পাঠান সাহেব, তখন জিএম ডিডি ছিল, উনি বলছেন বাবা কষ্ট করো, 3 বছর কষ্ট করলে তোমরা নিয়মিত হবে। নিয়মিত হইতে হইতে আমি 95 থেকে করতেছি, আজ 2023 সাল পর্যন্ত চলছে। আমরা চাইতেছি যে আমাদের নিয়মিত করার, আর ব্যাংক শাখার মাধ্যমে ঢাকার কৃষি ভবন থেকে যে আইন অনুসারে আসে ওই হিসাবে আমরা বেতন নিতে আমরা চাই। আমরা হাতে হাতে ওনার ব্যাংক শাখার মাধ্যমে তোন আঙরে দিব, আমাদের ব্যাংকে দিব, আমরা এটা মানি না। এটাতে মানন ভুলতে উনি মানে উনি এর হাতে হাতে লোনটা তো ভালো, আর এটা তো দামু কেন, উনি আজকাল এই বক্তব্য দিতেছে, এটাতে মানি না। আমাদের হেড অফিসের থেকে যে হিসাবে নির্দেশনা দেয়, আমরা আইন মন্ত্রণালয়ের আইন, কৃষিমন্ত্রীর আইন মানি, এসব সাজেশন মানি, আমরা জন্য দেয় আমরা এনে মানি যাবো। এ ব্যাপারে জানতে চাইলে বিএডিসি নোয়াখালীর উপপরিচালক নুরুল আলম বলেন, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে শ্রমিকদের বেতন দেওয়ার বিষয়ে আমাদের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে ইতিমধ্যে আমি কথা বলেছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এই বিষয়টি সমাধান করবেন তারা। ওনাদের যে দাবি দেওয়া, ওনাদের দাবি দেওয়া হলো প্রথমত হলো অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে তাদের বেতনটা দেওয়া। তো এই ব্যাপারে আমি আজকে সকালে আমার জিএম এমডি ম্যানেজারের সাথে আলাপ করছি, স্যারেরা বলছে আমরা 2-1 দিনের ভিতরে এই ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিব, টাকাও এখনও দিই নাই, টাকাও দিয়ে দিব, তোমরা দিয়ে দিবে, তাদেরকে প্রস্তুত থাকতে বলো। আর যে স্থায়ী হওয়ার ব্যাপারে ওনাদের যে ইয়েটা, এটা এটা তো আমার কিছু করার নাই, এটা হলো মিনিস্ট্রির ব্যাপার, স্থায়ী কখন করবে না করবে এটা মিনিস্ট্রির ব্যাপার, এটা এখানে আমার কিছু করার নাই। আর চেকের মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে এটা সিস্টেম হলো টাকা উপপরিচালক এএসসির অ্যাকাউন্টে আসবে, এরপরে যদি তাদেরকে অ্যাকাউন্টেই চেকের মাধ্যমে দেওয়া হয় তাহলে তাদের অ্যাকাউন্টে চলে যাবে, অথবা তাদেরকে এখান থেকেই আমার অফিস থেকে অ্যাকাউন্টেই চেক দেওয়া হবে। মানববন্ধনে শ্রমিকরা জানান, শুধু আশ্বস্ত নয়, দ্রুত তাদের দাবি মেনে না নেওয়া হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের ডাক দেবেন তারা। এখন আমাদের এসএসসি এই প্রতিষ্ঠানে, বিএডিসি প্রতিষ্ঠানে শ্রমিক হইল 13 জন, উনি লেখি পাঠাইছে ঢাকা 15 জন, উনি
কাজ দেখা যায়। আমরা পাঁচজন ছয়জন সবসময় রেগুলার উপস্থিত থাকি। উনি সব সময় মানে 20 জনের উপরে উদ্যে শ্রমিক দেখায়, সেটা তদন্তের ভিতরে আপনারা যেটা চিঠি পাঠায় ঢাকায় কৃষি ভবনে, সেই চিঠিতে উল্লেখ করলে দেখতে পাবেন এক বছর আমাদের ব্যাংক চেকের মাধ্যমে যখন আমাদের টাকাটা উত্তোলন হবে তখন দেখতে পারবেন যে নোয়াখালী এসিতে না শুধু সারা বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোতে কীভাবে উপপরিচালকটা লোপাট করতেছে, এবং সেটা দিয়েও তারা ক্ষান্ত থাকে নাই। তারা চারা বেছে 20 টাকার চারা 50 টাকা, কোনো রিসিট দেয় না, গেট দিয়ে দারোয়ানকেও মানে সেটা জানায় না, এমনি মানে হাতে হাতে 20 টাকা জিনিস অনেক সময় 50 টাকাও বেশি, এবং নারিকেলের চারা যদি বসায় 40,000 সরকারিভাবে অর্ডার, ব্যক্তিগত বসায় আরও 20,000। এইভাবে লোপাটের কোনো সীমানা নাই, আমি বলতে গেলে অনেক সময় লাগবে। তাদের সর্বসময় মানে শ্রমিক নির্যাতন করি, এরা বুঝায় যে ব্যাংক চেকের মাধ্যমে শ্রমিক কাজ করতে চায় না, সেটা রাজি নাই, কিন্তু আসলে আমরা ব্যাংক চেকের মাধ্যমে কাজ করতে রাজি, আমরা লেনদেন করতে রাজি। নেক্সট রিপোর্ট, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।